हेलो एवरीवन, अस्सलामु आलैकुम। आज के ब्लगटी देखार जोन्नो सबाइके वेलकाम जानाच्छि। एई तो आमि एई जे एकटु मार्केटे गियेछिलाम टुकिटाकि किछु जिनिस केनाकाटार जोन्नो, आर आमि भेबेछि जतटुकु प्रयोजन ठिक ततटुकु किनबो। एर बेशि एखन एकदमई केनाकाटा करब ना, आर एखन थेके एभाबेई चलार चेष्टा करब। तो एई जे बासाय पाउडार राखार যেটা ছিল ওটা সারা ভেঙে ফেলছে, তো ওই জন্য একটা কিনলাম। আর আসার সময় সামিহা জিলাপি নিয়ে আসতে বলছিল, তো ওর জন্য জিলাপি নিয়ে আসছি। আর আমি এসে আগে নিজে ভালোভাবে ফ্রেশ হয়েছি, তারপরে সব কিছু একটু স্প্রে করে নিয়েছি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমি হচ্ছে বাসায় অনেক এক্সট্রা বালিশ থাকে, তো বিছানার চাদর কিনি যখন তখন তো ওর সঙ্গে দুইটা করে কভার থাকে। তো এক্সট্রা বালিশের জন্য আমি 6টা কভার নিয়ে আসছি। তো এই যে মিষ্টি কালারের দুইটা, দুইটা হলুদ আর দুইটা হচ্ছে গোলাপি। তো এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এমনিতেই ভাবছি যে এখন থেকে কেনাকাটা খুবই কম করব, মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিনব। তো সামিহা সারা আমি মানে আমাদের ঈদের জন্য কোনো ড্রেস কোনো কিছুই কেনাকাটা করা হয়নি, সামিহাদের জন্য কিনিনি। এটা হচ্ছে সামিহা সারার জন্য ওদের কিছু হেয়ার ব্যান্ড নিয়ে আসছি, একটা ভ্যানিলা এসেন্স নিয়ে আসছি, তো এটাও একটু দেখাচ্ছি। আর আমি আসলে কেনাকাটা করব না, রোজার ঈদে ওর বাবা অনেক অসুস্থ ছিল, এই কারণে আসলে কেনাকাটা করা হয়নি। আর কুরবানি ঈদেও কিনলাম না ভাবছি, তো ওদের অনেক ড্রেস আছে, তো এই জন্য আর ড্রেস কেনাকাটা করলাম না। আর এই যে আমার ছোটো বোনের জন্য একটা ব্রোকার হিজাব কিনে নিয়ে আসছি, তো এটা একটু খুলে দেখাচ্ছি। ও যেহেতু ক্লাস 5 থেকে এবার 6-এ উঠছে, তো এখন থেকে ওকে একটু পর্দা করার কথা বলতে হবে, আর এখন থেকেই পর্দা করাটা উচিত। আর সবসময় ওকে তো নামাজ কালাম পর্দার জন্য উৎসাহ দিচ্ছি, তারপর বাসায় আসছে হাদিসের বই আমি নিজে পড়ে শোনাচ্ছি, ওকে পড়তে বলি, তো বলি অবসর টাইমে এটা পড়ো ভালো লাগবে, অনেক কিছু বোঝে না আমার কাছে শুনে সেটা আবার বুঝিয়ে দিই। তো ভাবতেছি ইসলামিক এখন থেকে ইসলামিক জ্ঞান আরও বেশি বেশি দিতে হবে ওকে। আর এখন বড় হচ্ছে, পর্দা করা আমাদের জন্য ফরজ, তো এই জন্য বোরকা ওকে কিনে দিলাম। আর আমার তো অনেক চটপটি ফুচকা পছন্দ, এই জন্য ফুচকা নিয়ে আসছি, আর এই যে দুইটা মেহেদি নিয়ে আসছি ওদের জন্য। আর যে কথাটা বলছিলাম, তো আসলে ও তো ছোটো, এখন থেকে ওকে আমাদের উচিত বেশি বেশি পর্দার কথা বলা, এই জন্য ওর জন্য বোরকা নিয়ে আসছি। আমার বাসায় আসছে, আমি ওকে ঈদ উপলক্ষে বোরকাটাই গিফট করলাম, বোরকার হিজাব, কোনো ড্রেস দেওয়া হয়নি, ড্রেস দিব না। ওকে বলছিলাম যে তোমাকে কি ড্রেস কিনে দিব, ও বলছে না তোমাকে কিছুই দেওয়া লাগবে না। তারপর আমি ভেবে দেখলাম যে যেহেতু বড় হচ্ছে ওকে বোরকা দেওয়াটাই উচিত, তো এখন থেকে যাতে নিয়মিত বোরকা পরে পর্দা করে এই জন্য। আর এই যে সারার জন্য চুড়ি নিয়ে আসছি, সামিহার জন্য এরকম সেম চুড়ি নিয়ে আসছি, তো সারা সামিহা ওদের একই সাইজের চুড়ি লাগে, যেহেতু সামিহা একটু চিকন বেশি একটা মোটা না এই জন্য। আর আমি আর আমার ছোটো বোন আমাদের দুজনের একই সাইজের চুড়ি লাগে, কারণ ও আমার থেকে ওর হাত বেশি মোটা, তো একই সাইজের চুড়ি আমাদের দুই বোনের জন্য নিয়ে আসছি, আর ওদের দুই বোনের জন্য একই সাইজের চুড়ি নিয়ে আসছি। আর এই চুড়িগুলো ভীষণ ভালো লাগলো, আর আমি অনেক দিন থেকে চুড়ি কিনি না, চুড়ি পরা হয় না বেশি একটা, তো ভাবলাম চুড়ি এটা নিয়ে যাই, আমার অনেক শাড়ি আছে তো শাড়ির সঙ্গে পরতে পারবো, আর চুড়িটা ভালো লাগলো অনেক। অনেক দিন থেকেই কেনা হয় না, আর আগের যে চুড়িগুলো ছিল ওগুলো আমার হাতের ভিতরে তেমন একটা যায় না, ঢুকতেছে না, তো এই জন্য চুড়ি কিনলাম। কিছু চুড়িগুলো ভীষণ ভালো লেগেছে আমার। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে। আর হচ্ছে একটা পাপোশ কিনেছি, বেশি কিনিনি কারণ আমার ঘরে আছে একটা পাপোশ, সামিহা একটু বমি করে ফেলছিল, তো ওই পাপোশটা ওই অবস্থায় ফেলে দিয়েছি, ওইটা আমার দ্বারা পরিষ্কার করা সম্ভব না, তো এই একটা শর্ট সে একটাই নিয়ে আসছি। ওই যে বললাম যে আমি ভাবছি যে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই কিনবো না, বাবুদের জন্য কোনো ড্রেস কিনে দিইনি, তো ওদের জন্য মার্কেটে গিয়েছি লাল চুড়ি কিনে দিয়েছি, ওদের দুই বোনের চুড়ি নাই, চুড়িটা তেমন কেনা হয় না, তো ভাবলাম
যে ড্রেসটা পরাবো ওর সঙ্গে চুড়িগুলো পরাবো। আর আমি বাইরের থেকে আসলে ওদের ওরা আগে আমার ব্যাগ নিয়ে টানাটানি করে খুলে আম্মুকে নিয়ে আসছো দেখি এরকম করে, তো যদি ওই সময় ওদের কিছু একটা বের করে দিই, আর আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু ওদের জন্য নিয়ে আসার, তো ওইটা যদি বের করে দিই ওরা ভীষণ খুশি হয়। আর বাচ্চাদের এই আনন্দ মাখা মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। আর এই যে মার্কেটে গিয়েছিলাম, আমি ভাবছিলাম হয়তো বা মানুষের পরিমাণ একটু কম আছে, তো না এখন তো প্রচণ্ড ভিড়, কি বলবো প্রচণ্ড মানুষ মার্কেটে, তো আমি ফোনটা যদি নিয়ে যেতাম তাহলে একটু ভিডিও করতে পারতাম, তাও ফোনও নিয়ে যাইনি, কোনো কিছুই নিয়ে যাইনি, আমার মনে ছিল না, যদি মনে থাকতো তাহলে অন্তত কিছু না নিলেও একটা ফোন নিয়ে যেতাম একটু ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, তো আসলে নেয়নি। আর এই যে বালিশের কভারগুলো একটু মেলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আর এই যে হাবিবার জন্য যে বোরকাটা কিনেছি, বোরকাটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। আর বোরকার কালার সবসময় কালো হওয়াটাই ভালো, আমার আব্বু সবসময় বোরকার জন্য কালো কালারটাই বেশি পছন্দ করে, তো এই জন্য আমি কালো বোরকা আর কালো হিজাব কিনেছি, আব্বু বলে বোরকার জন্য কালোই হচ্ছে বেস্ট, তো এই জন্যই কালো বোরকাটা কেনা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে হাবিবা বলছে আপু আমি বোরকাটা পরেছি একটু ভিডিও করো, তো করলাম, আর যেহেতু ও বড় হচ্ছে তো ভাবলাম এখন থেকে ওকে আর ক্যামেরার সামনে নিয়ে আসবো না, সরাসরি ক্যামেরার সামনে আর নিয়ে আসবো না, এখন থেকে ওকে পর্দা করাবো, পর্দা করার কথা বলবো। তো বোরকাটা পেয়ে ও তো ভীষণ খুশি, আর ওকে একটা চুড়ি কিনে দিয়েছি, চুড়ির সেট, তো এটাও ওর খুব পছন্দ হয়েছে। তো এই যে, আর ও আমাকে সবসময় বন্ধু বলে ডাকে ছোটোবেলা থেকেই, আমিও ওকে বন্ধু বলে ডাকি, তো ও আমাকে ভীষণ ভালোবাসে। এই যে চুড়িগুলো সবাই একটু পরলাম, পরে একটু ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সবাই চুড়িগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছিল, আর সবার জন্য একই কালারের চুড়ি, তো সবার চুড়িগুলো নিয়ে একটু ভিডিও করলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, আমি যাতে বুঝতে পারি যে কারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি আসলে বুঝতে পারি না যে নিয়মিত আমার ভিডিও কারা দেখেন, তো অবশ্যই কমেন্টস করে জানালে একটু ভালো হবে, আমার একটু বেশি আনন্দ লাগবে। তো এই যে এই আর কি, আজকের ভিডিও আর বেশি লং করবো না, এখানেই বিদায় নিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।